ঝুঁকিপূর্ণর ভিতর রয়েছে একশো বছরের এই পুরোনো কাউন্সিলটি যে কোনো মুহূর্তে রকমের দুর্ঘটনা ঘটতে পারে আতঙ্কে আছে মানুষ যে কোনো মুহুর্তে বড় রকমের একটি দুর্ঘটনা ঘটতে পারে এই একশো বছরের পুরনো এই কাউন্সিলটি যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে এই কাউন্সিলটি আতঙ্ক রয়েছে মানুষ নিমেষেই এখান থেকে মানুষ যাতায়াত করে এমনকি এই কাউন্সিলের ভিতরে মানুষ যাতায়াত করে যে কোনো মুহুর্তে বড় রকমের একটি দুর্ঘটনা ঘটতে পারে ধসে পড়তে পারে এই একশো বছরের পুরনো এই কাউন্সিলটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে তারপরেও কাউন্সিলটি এখানে অবস্থিত রয়েছে কর্তৃপক্ষের একটি নির্দেশ এখানে দেওয়া উচিত যাতে এই পরিত্যক্ত এই বিল্ডিংটা এই কাউন্সিলের নিচে কোনো মানুষ যাতে না থাকে বড় রকমের দুর্ঘটনা ঘটার আগেই এই কড়া নির্দেশ দেওয়া উচিত এই ইউনিয়নের চেয়ারম্যান এবং এই ওয়ার্ডের মেম্বার তাদের উপর দৃষ্টি আকর্ষণ করে এবং এই প্রশাসনের উদ্ধতন যে সমস্ত কর্মকর্তারা আছে তাদের উপর দৃষ্টি আকর্ষণ করে বলা হচ্ছে কক্ষর নিচের থেকে মানুষকে সরিয়ে দেওয়া এবং দোকানগুলোকে সরিয়ে দেওয়া কক্ষর আশেপাশে যেন কোনো মানুষ যেন না থাকে এবং কোনো দোকান যেন না থাকে কড়া দৃষ্টি রাখার আবার দেখছি কোন নতুন একটি কক্ষ রিপেয়ারিং করা হচ্ছে এখানে কক্ষ চালানোর জন্য কতটা ঝুঁকিপূর্ণ বড় রকমের একটি দুর্ঘটনা হয়ে যেতে পারে তার আগে ভাগে এখান থেকে মানুষ সরিয়ে নিয়ে যাওয়া এই বিল্ডিংটাকে ভেঙে অন্য স্তরে নিয়ে যাওয়া পরিত্যক্ত এই বিল্ডিংটি রয়েছে মংলা উপজেলার মিঠাখালী ইউনিয়নের মিঠাখালী গ্রামে আপনারা হয়তো একটু লাইক দিলে একটু শেয়ার দিলে হয়তো কর্তৃপক্ষর কাছে চলে যাবে বেঁচে যাবে অনেক জীবন তা না হলে এই পরিত্যক্ত এই বিল্ডিংটি হয়তো মানুষের অনেক ক্ষতি আনতে পারে যাতে আপনারা একটু লাইক করলে একটু শেয়ার করলে হয়তো আপনাদের কারণে চলে যেতে পারে উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে তখন হয়তো এই বিল্ডিংটার বিরুদ্ধে একটি ব্যবস্থা নিতে পারবে তা না হলে হয়তো বড়ো রকমের ক্ষতি হয়ে যেতে পারে আপনাদের কারণে বেঁচে যাবে অনেক জীবন আপনারা ভালো থাকবেন সাবধানে চলাফেরা করবেন সুরক্ষিত থাকবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লা অবরাকাতু